বাবু জানাচ্ছি দেশের খবরে নিজের অধীনস্থ বিভাগের সচিবদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতেই মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন প্রধান উপদেষ্টার সাথে সচিবদের পরিচয় করিয়ে দেন বিগত সরকারের পতনের পর সরকারি প্রশাসনে সৃষ্ট স্থবিরতা কর্মকাণ্ড বিশেষ করে কৃষি ও শিল্প কারখানার উৎপাদন যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়েও দিক নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেন আইন শৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে কাজ করা সেনা সদস্যদের কার্যক্রম সম্পর্কে প্রধান প্রধান অবহিত করেন তিনি। রেফাত আহমেদ ও অন্য বিচারপতিরা জাতীয় স্মৃতি শোধে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতি শোধে পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন তারা সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও অন্য বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা জানান এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি পরে প্রধান বিচারপতি সহ অন্য বিচারপতিরা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি নেতারা সরাসরি যাচ্ছি সেখানে দর্শক সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মিসবা হাসান তার কাছে আমরা যাচ্ছি মিসবা আপনি আমাদেরকে জানাবেন যে বিএনপি মহাসচিব বৈঠকের বিষয়ে কি জানিয়েছেন বাবু এই মুহূর্তেই আসলে একটি বৈঠক শেষ হয়েছে বিএনপি নেতারা বের হয়েছেন মির্জা ফখরুল ইসলাম একটু আগে আমাদেরকে জানিয়েছেন যেটা যে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছেন এটা তারা কিছু নয় তারা যে দেশ সংস্কারের কাজে এসছেন সেই দেশ সংস্কার তারা করবেন এবং নির্বাচনের বিষয়ে এখন পর্যন্ত তাদের সাথে কোনো আলোচনা হয়নি এছাড়া কয়েকটি বিষয় তিনি আমাদেরকে জানিয়েছেন একটি হলো সাম্প্রদায়িক যে উপর হামলা এবং সাম্প্রদায়িকদের যে অবস্থান সেই অবস্থান নিয়ে যে ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে সেই বিষয়গুলো তিনি স্পষ্ট করেছেন যে সাম্প্রদায়িক আসলে সম্প্রীতি যেটা চান সেই জায়গাটাকে তাহলে দলের সাথে এবং প্রধান উপদেষ্টার সাথে সেই বিষয়ে কথা হয়েছে এছাড়া আরেকটি বিষয় তিনি বলেছেন যে এই সাম্প্রদায়িক হামলা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে দেশের অবস্থান নিয়ে বিভিন্ন রকমের উস্কানিমূলক কথা বলছে এটি দেশের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উস্কানিমূলক কথা বলছে এটি বিষয়ে কিন্তু তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন এবং উপদেষ্টার সাথে তাদের সর্বোপরি কথা হয়েছে যে রাষ্ট্রের যে মূলত যে সংস্কার দরকার সেই সংস্কার নিয়ে তারা কাজ করবেন এবং নির্বাচন পরবর্তীতে রাষ্ট্র সংস্কার পরে যে নির্বাচন প্রত্যাশা করেন এবং রাজনৈতিক দলগুলো যখন স্পষ্টভাবে তখন আমাদের সালাউদ্দিনও একটু আগে কথা বলেছেন আমাদের তিনিও কিন্তু একই কথা বলছিলেন যে বিএনপি নেতাদের সাথে এটা কথা বলেছে সে সাথে আরেকটু জানিয়ে রাখি যে একটু একটু আগেই কিন্তু জামাত ইসলামীর আমির সহ দশ সদস্যের একটি সদস্য কিন্তু এখানে প্রবেশ করেছেন এবং তাদের সাথে এখন বৈঠক চলছে এবং সন্ধ্যায় সন্ধ্যার পরে কিন্তু এটি আরও বিভিন্ন দল কিন্তু যে এবি পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যে ছাত্র অধিকার আন্দোলন সহ কয়েকটি দল কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আরও চারটি দল কিন্তু এখানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন বাবু সব মিলিয়ে এই ছিল সবশেষ প্রতিহিংসা রাজনীতির ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে তিনি কথা বলেন পুলিশ সংগঠিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান এর আগে হেলিকপ্টার যোগে খুলনা স্টেডিয়ামে নামেন এবং প্রথমে বিভাগীয় প্রশাসন সহ কর্মরত সেনা সদস্যদের সাথে বৈঠক করেন তিনি তিনি বলেন সারা সারাদেশে ত্রিশটি সংখ্যালঘু ঘটনা ঘটেছে কিন্তু সেখানে প্রচারণা বেশি হচ্ছে সকলকে সুষ্ঠু স্বাভাবিক অবস্থা আনা সহযোগিতা কামনা করেন সেনা প্রধান থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এ ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারবো রাজনীতি থাকবে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না এটা কখনোই দেশ জাতির জন্য মঙ্গলজনক না রাজধানী সহ দেশের সব জেলায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা নিয়মিত মামলা অস্ত্র উদ্ধার সহ থানার সব কার্যক্রমে যোগ দিয়েছেন তারা পাশাপাশি সড়কে মহাসড়কে নিয়ন্ত্রণের কাজ করছে ট্রাফিক পুলিশ তাদের সাথে সড়কে দেখা গেছে শিক্ষার্থী ও পুলিশের সংস্কারের দাবিতে কর্মবিরতি সহ সব কর্মসূচি প্রত্যাহার করার পর আন্দোলনরত পুলিশ সদস্যরা কাজে যোগ দিয়েছেন সোমবার রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সহ বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা গেছে রাজধানীর চাংখারপুল মোড়ে হানিফ ফ্লাইওভারের মুখে শাহবাগ মোড় কন্টিনেন্টাল মোড় বাংলা মোটর প্রেসক্লাব ফার্মগেট বিজয় সরণী মোড় সহ রাজধানীর প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরাও রাজশাহী মহানগরীর বারোটি থানার কার্যক্রম শুরু হয়েছে পুলিশ সদস্যরা প্রতিটি থানায় যোগদান করায় থানার স্বাভাবিক কাজকর্ম শুরু হয়েছে থানায় ফৌজদারি অপরাধের অভিযোগে মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে জিডি রেকর্ড করা হচ্ছে এরই মধ্যে অস্ত্র মামলায় এক আসামি গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারও শুরু হয়েছে চট্টগ্রামের জনজীবনের শৃঙ্খলা ও ধর্মীয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষায় উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন এছাড়া সড়ক মহাসড়ক সহ বিভিন্ন এলাকায় ছাত্র ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি পুলিশের ট্রাফিক বিভাগও কাজ শুরু করেছে খুলনা মহানগরীতে শিক্ষার্থীদের সাথে আজ ট্রাফিক পুলিশও দায়িত্ব পালন করেছে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের সাথে কাজ করায় স্বস্তি ফিরেছে নগর জীবনে ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ট্রাফিক পুলিশ কুষ্টিয়ার থানাগুলোর পর এবার ট্রাফিক পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে সোমবার সদর মডেল থানার কার্যক্রম শুরুর পর বেলা বারোটার দিকে মজমপুর গেটে ট্রাফিক পুলিশ সড়ক মহাসড়কে দায়িত্ব পালন শুরু করেন পুলিশ সুপার আলমগীর হোসেন ট্রাফিক পুলিশিং কার্যক্রম উদ্বোধন করে তার তদারকি করেন দ্রুত সময়ের মধ্যে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনায় তাদের প্রধান কাজ বলে জানান তিনি ছয় দিন পর গাজীপুরে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরছে পুলিশ সোমবার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে এছাড়া ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থী সহ স্বেচ্ছাসেবকরা পুলিশ বলছে শিক্ষার্থী ও জনতাকে নিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব প্রায় এক সপ্তাহ পর যশোরে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যশোর শহরসহ সহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ছিয়াশি জন ট্রাফিক পুলিশ সদস্য সোমবার সকাল থেকে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও তাদের স্বাগত জানিয়েছেন এছাড়া ভোলা কক্সবাজার কুমিল্লা ফেনী পটুয়াখালী সহ দেশের প্রায় সব জেলায় কাজে ফিরেছেন পুলিশ সদস্যরা এনটিভি নিউজ ডেস্ক আজ থেকে সারা দেশে শুরু হয়েছে পণ্যবাহী ট্রেন চলাচল এর মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে ট্রেন যোগে কন্টেইনার পরিবহন শুরু হয়েছে ভোর পাঁচটা থেকে ঢাকা সিলেট রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় কন্টেইনার ভর্তি ট্রেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান এই মুহূর্তে বন্দরে তেতাল্লিশ হাজার নয়শো একচল্লিশটি কন্টেইনার আছে ট্রেন যোগাযোগ চালু হওয়ায় পণ্যবাহী কন্টেইনার দ্রুত ঢাকায় পৌঁছে যাবে মানিকগঞ্জে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেছেন সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মণ্ডপ ইউনিয়নের নাজিরপুর গ্রামে শ্রী শ্রী গোবিন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ আকরা মন্দির পরিদর্শন করেন পরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন মেজর জেনারেল মোহাম্মদ মঈন খান এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনায়দ উদ্দিন শাহ চৌধুরী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বৈরাচারের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে চট্টগ্রাম ওলামা পরিষদ আজ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির গির্জা ও প্যাকোড়া পরিদর্শনের সময় তারা এসব কথা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর মন্দির ভাঙার মিথ্যা সংবাদ ও গুজব ছড়িয়ে পড়ার পর থেকে চট্টগ্রামের ওলামা পরিষদ ও হেফাজত ইসলামের নেতা কর্মীরা মন্দির গির্জা ও প্যাগোডায় পাহারার ব্যবস্থা করেন ছাত্র আন্দোলনে নিহত শহীদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ নিতে ভোলাই গিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সাঁচিয়া গ্রামের ইমনের কবর জিয়ারত করেন বিএনপির নেতারা এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ পরিসাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক রহমান জেলা সদস্য সচিব রাইসুল আলম ও যুগ্ম আহ্বায়ক রহমান কিরণ বগুড়া অসহায় ও নিম্নয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু সকালে উপজেলার বাগবাড়িতে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন অপরদিকে উপজেলার মহিষাবান ইউনিয়নের পালপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন হেলালুজ্জামান তালুকদার লালু এ সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট প্রকাশ করেন এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত দুই শিক্ষার্থী পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপি নেতৃবৃন্দ এ সময় তাদের নামে দুটি রাস্তার নামকরণ করেন তারা এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডট এন টিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে